আসসালামু আলাইকুম, আমি মামা জামান হোসেন রাওয়ার আপনাদের মাঝে উপস্থিত হয়ে আরেকটি নতুন টেস্টে উপস্থিত হয়েছি। আজকে যে টেস্টটি অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের মাঝে কী টেস্টটি আমি উপস্থিত হয়েছি। আমি মূলত টিপস দিয়ে থাকি, কারণ জনসচেতনমূলক মানে জনগণের যে উপকারগুলো হয় সেই টিপসগুলো আমি দিয়ে থাকি। আমার আজকে যে টিপসটি হচ্ছে সেটা হলো গান, আপনার গান কার্ডিওলজি বিশেষজ্ঞ, বাংলাদেশের সবথেকে কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার কোথায় বসে, আপনি কীভাবে খুঁজে পাবেন। আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ঘরে থেকেই কিন্তু আপনার কার্ডিওলজি বিভাগের ডাক্তার আপনি খুঁজে পাবেন। আপনি কীভাবে বাংলাদেশের সবথেকে কার্ডিওলজি বিভাগ কোন কোন জায়গায়, কোন কোন হাসপাতালে, কোন কোন জায়গায় বসে, আপনারা হৃদরোগ বিশেষজ্ঞ যাকে আপনার কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ বড় বড় প্রফেসর কোথায় বসে, আপনারা সেই টেস্টটি নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, এর ফাঁকে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে বলছি সাবস্ক্রাইব করুন, উপস্থিত বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর জনসচেতনমূলক ভিডিওগুলো আপনার আপলোডের মাধ্যমে পেয়ে যেতে পারেন। যাক বন্ধুরা, বকবক না করে আমি মূল কাজে চলে যাচ্ছি। প্রথমত ঠিক গুগল বাজারে যাবেন, আপনারা সবাই গুগল বাজার চিনেন, যে অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল বাজার কী। গুগল বাজার সার্চ করবেন, গুগল বাজারে লিখবেন কার্ডিওলজি, কার্ডিওলজি কার্ডি কার্ডিওলজিস্ট বাংলাদেশ। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কার্ডিওলজিস্ট বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে কার্ডিওলজিস্ট, যে হৃদরোগ বিশেষজ্ঞ যে ডক্টর আছে সব বের হয়ে যাবে। আপনারা গুগলে সার্চ দেবেন কার্ডিওলজিস্ট বাংলাদেশ, কার্ডিওলজিস্ট বাংলাদেশ সার্চ করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট কার্ডিওলজিস্ট ইন ঢাকা, কার্ডিওলজি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। আপনারা সবথেকে ভালো বেস্ট কার্ডিওলজি ইন ঢাকা, ঢাকার ভিতরে সবচেয়ে ভালো কার্ডিওলজি বিভাগের ডাক্তার মানে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আপনি কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনারা এখানে ক্লিক করেন। ক্লিক করেছি, প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সাথে সাথে দেখুন। সব দেখতে পাচ্ছেন এখানে, সব কার্ডিওলজি বিভাগের, এখান থেকে আপনারা বুকিং নিতে পারবেন। এখান থেকে আপনারা নাম লিখে ফোন নম্বর দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা বুকিং নিতে পারবেন। এখান থেকে আপনারা কল করেও এখানে এখানে হটলাইনে কল করে কিন্তু আপনারা আপনার কার্ডিওলজি বিশেষজ্ঞদের সাথে কথা বলে আপনারা বুকিং নিতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এখানে এখানে আপনারা এখানে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, বুক কনসালটেন্ট এখানে ক্লিক করেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি নাম্বার চলে আসছে, এই নাম্বার দিয়ে আপনার ক্লিক করলে আপনারা এক কনসালটেন্টের সাথে কথা বলতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে যে আমি আপনাদেরকে যে টেস্টে নিয়ে উপস্থিত হয়েছি সেটা মূলত গান, বাংলাদেশের কার্ডিওলজি বিভাগের সমস্ত ডাক্তার এখানে, যে টপ কার্ডিওলজি ও করোনারি অ্যাডভান্স এখানে সব আপনারা, এখান থেকে কিন্তু সব ডক্টর লিস্ট, ওয়েলকাম টু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, আপনারা এখান থেকে সব কার্ডিওলজি বিভাগের ডাক্তার আপনারা খুঁজে পাইবেন। বেস্ট কার্ডিওলজি ঢাকা, ইউনাইটেড হসপিটাল, আপনারা এখান থেকে এভাবে চার্জ করে আপনারা সব কার্ডিওলজি বিভাগের ডাক্তার পাবেন। বেস্ট কার্ডিওলজি হার্ট স্পেশালিস্ট ডক্টর লিস্ট অফ ঢাকা বাংলাদেশ, এখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন ক্লিক করেন, ক্লিক করে একটা ইন্টারভিউ চলে আসবো, এখানে সব চলে আসছে, দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা এখানে সব। বাংলাদেশের সবচেয়ে বড় বড় কার্ডিওলজি বিশেষজ্ঞ হাসপাতালের আপনার ডাক্তার আপনি এভাবে খুঁজে বের করতে পারবেন। এখানে সুন্দরভাবে দেওয়া আছে, দেখেন আপনি সব এভাবে দেওয়া আছে, সব প্রফেসর, সব প্রফেসর, সিনিয়র প্রফেসর। যদি কারো কার্ডিওলজিস্ট সবচেয়ে বড় বড় হাসপাতাল দেখা, হাসপাতাল রোগী ডাক্তার দেখাতে হয়, তাহলে আপনারা এখানে আমি যেভাবে বলেছি আপনারা এইভাবে আপনারা একটু ইয়াতে গিয়ে বাংলাদেশ কার্ডিওলজি বাংলাদেশ লিখে চার্জ করলে আরামে টেন্ডার বেশ চলে আসবে, তখন এখান থেকে আপনারা অনেক দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার এখানে কোন জায়গায় কোথায় বসে, আপনারা সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এখানে দেখেন কন্ট্যাক্ট আস ফর আপডেট অফ রিমোভ ডাটা, এখানে চেম্বার কোন জায়গায় অ্যাপোলো,
তারপরে এখানে চেম্বার কোথায় এখানে সব দেওয়া আছে ডিটেলস। আপনারা এখান থেকে কার্ডিওলজি বিভাগের ডাক্তারের সাথে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। বাংলাদেশের সবথেকে বড় বড় যারা কার্ডিওলজি ডাক্তার তাদের এখানেই কিন্তু নাম দেওয়া আছে, সব লোকের সিনিয়র প্রফেসর। তো আশা করি আমার টেস্টটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি আমার টেস্টটি কোনো খারাপ লাগে তাহলে আপনারা কোনো লাইক করবেন না, আর যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি মনে করেন ঢাকার ভিতরে কেউ ভালো একটি কার্ডিওলজি ডাক্তার দেখাতে হয়, আমি যেভাবে বলেছি আপনারা সেভাবে বাংলাদেশ কার্ডিওলজি বাংলাদেশ লিখে চার্জ করলে আপনার এখন ইন্টারভিউ চলে আসবে। এখন প্রফেসর ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম MBBS, FCCS, RPCS in FCCS, PSCC, EFCS, কার্ডিওলজি হার্ট স্পেশালিস্ট চেম্বার পপুলার ডায়াগনোসিস সেন্টার ধানমন্ডি ব্রাঞ্চ। তো এখানে সব ডিটেল এরকমভাবে কিন্তু দেওয়া আছে। আপনারা দেখেন যে প্রফেসর ডাক্তার এ কে অলিউল্লাহ ইসলাম এখানে কার্ডিওলজি স্পেশালিস্ট অ্যাপোলো হসপিটাল চেম্বার অ্যাপোলো হসপিটাল ঢাকা। তো এখানে সব ডিটেলস এরকম দেওয়া আছে, যদি আপনার মনে চায় আপনি এইভাবে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি কষ্ট করে তথ্য সংগ্রহ করে রিচার্জ করে আমি ভিডিও তৈরি করি, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওগুলো তৈরি করবো সেগুলো আপনি তাৎক্ষণিক পেয়ে যাবেন। এই জন্য বলতেছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি এরকম ভিডিও বানায় বানায় আপনাদের মাঝে আপলোড করবো যাতে আপনারা তাৎক্ষণিক আপনারা ভিডিওটা পেতে পারেন। তাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের উপকার হবে, আর যে বিভিন্ন তথ্য আমি সংগ্রহ করে যখন আপলোড দেবো তখন আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আজ এখানে, সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।